আমি নিজে ফিশারির সঙ্গে যুক্ত ছিলাম গত 20 বছর। এই ফিশারিস এরিয়াতে কি হয়, প্রথমে ছিল সিপিএম এর একাধিক মানে একছত্র আধিপত্য, কিন্তু সে সময় কিছুটা হলেও একটু রেস্ট্রিকশন ছিল, কিন্তু মোস্তান বাহিনী সব সময় ছিল। আর নারীদের প্রতি এই অত্যাচার যেটা আজকের নয়, সেই সিপিএম এর আমল থেকে হয়ে আসছে। আর সেই সিপিএম এর লোকগুলোই কনভার্ট হয়েছে এখন হচ্ছে তৃণমূলের আশ্রিত। তারা এই যদি সন্দেশকালীর ঘটনা, সেখানে সন্দেশকালী তো কোনো নতুন জিনিস নয়, এই ঘটনা হচ্ছে আদি অন্তকাল চলে চলেছে। সেই শাহজাহান কাদের ছিল, সে তো আগে সিপিএমই করতো, সিপিএম থেকে এসছে তৃণমূলে, কিন্তু এটা কন্টিনিউ হবেই যতক্ষণ না প্রশাসন এবং ওখানকার লোকেরা মানে কি একত্রিত হচ্ছে। এখন নারীরা একত্রিত হয়েছে বলেই আজকে সোচ্চার হয়েছে, কিন্তু এই নারী নির্যাতন আজকের নয়।